সাকিবের কাছে ফোন করে কুরবানির পশু কেনার জন্য টাকা চাইলেন অপু বিশ্বাস। নিজেকে অমুসলিম দাবি করার পরও আসন্ন কুরবানির ঈদে কুরবানি দিতে চান নায়িকা অপু বিশ্বাস, আর এর জন্য তিনি সাবেক স্বামী অভিনেতা সাকিব খানের কাছে অর্থ চেয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছেন সাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র। অপু কোরবানি দেবেন এমন খবর মিডিয়া পাড়ার চাউর হয় অনেকেই মন্তব্য। এই নায়িকা কিছুদিন আগেও বলেছে, সাকিব তো আমাকে কাগজে কলমে মুসলিম করেননি। তাছাড়া সাকিব যখন আমাকে তালাক দিয়েই দিয়েছে, তখন আমার পরিবার ও সমাজের কারণে আমাকে হিন্দু ধর্মই পালন করতে হচ্ছে। এছাড়াও নিজের জীবনটা তো আর নতুন করে সাজাতে হবে, পরিবার থেকে আমার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে, তাই আমি হিন্দু ধর্মলম্বী এবং আমার নাম অপু বিশ্বাস, এটি এখন আমার একমাত্র পরিচয়। অপুর এমন মন্তব্যের পর তিনি আবার কোরবানির ঈদ কিভাবে করতে চান এ প্রশ্নে এখন সবার মুখে। মিডিয়ায় অনেকের মতে গত বছর ঈদ এবং পূজায় দেখা গিয়েছে ঈদ আসলে অপু এই উৎসব পালনের জন্য তোড়জোড় শুরু করে, সাবেক স্বামী সাকিবের কাছ থেকে টাকা চেয়ে পাঠান, আবার দুর্গা পূজা বা অন্য কোনো পূজা এলে পূজা অর্চনায় ব্যস্ত হয়ে পড়েন। মানে ঈদের সময় অপু মুসলমান আর পূজার সময় হিন্দু। ধর্ম নিয়ে অপুর এমন দ্বৈত আচরণে হতবাক তার দর্শক ভক্তকে। সম্প্রতি কোরবানির জন্য সাকিবের কাছে অপুর টাকা চাওয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিষয়টি স্বীকার করে সাকিব খান বলেন, এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চায় না, এগুলো একেবারে ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বলতে চাই, করোনার কারণে দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে আমি এখন খুব বিরক্ত বোধ করছি, তাই পুত্র জয়কে নিয়ে কোরবানির ঈদের আনন্দ উপভোগ করতে চাই। আমার আশা ঈদের সময় জয় আমার কাছে থাকবে। এত সুন্দর একটি বক্তব্যে আসলে মন ভরে গেছে আসলে আমাদের সকল সাংবাদিকের। আসলে ভিডিওটা দেখলে আপনারও ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এবারের ঈদকে ঘিরে অপু বিশ্বাসের টাকা চাওয়া। তবে অপুর টাকা চাওয়ার ব্যাপারে সাকিব খান মুখ না খুললেও বলেছেন এটি ব্যক্তিগত বিষয়। এবারের ঈদকে জয়ের সাথে উপভোগ করতে চান সাকিব খান। দর্শক, ভিডিওটি দেখে আপনার কেমন লাগছে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন, এবং আরো সব লেটেস্ট আপডেট নিউজ সবার কাছে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।